ইউরোপের দেশ রোমানিয়ার শ্রম বাজারে সুযোগ বাড়ছে বাংলাদেশি কর্মীদের, তবে দক্ষ কর্মী হিসেবে প্রস্তুত হতে হবে নতুন শ্রম বাজারে, জায়গা করে নিতে হবে নিজেদের। তাই সঠিক তথ্য উপাত্ত জেনে বুঝে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সেখানে বসবাস করা বাঙালি কমিউনিটি নেতারা। রোমানিয়া থেকে ইরান শিকদারের উপস্থাপনায় বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এ বিষয়গুলো। আরো জানাবেন মাঝহারি মন। মধ্যপ্রাচ্যের পর এবার নতুন শ্রমবাজারের দ্বার উন্মোচিত হচ্ছে ইউরোপের দেশ রোমানিয়ায়। নতুন বছরে বিপুল সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে নেওয়ার সম্ভাবনা রয়েছে দেশটিতে, তাই কর্মীদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ কমিউনিটি নেতাদের। আমাদের বাংলাদেশের যারা ভিসা প্রত্যাশী, যারা রোমানিয়াতে আসতে চান, তারা যে কোনো ভাবেই একটা কোম্পানির মাধ্যমে কিনে আসতে হয়। আর ভোগান্তি এড়াতে সকল ধরনের তথ্য জেনে যাওয়ার পরামর্শ দেন কমিউনিটি নেতারা। প্রবাসে যারা কাগজ ছাড়া আছে তারা বন্দি জেলখানায় আছে, ওয়ার্ক পারমিটে আসতেছে রোমানিয়াতে। আমি বলি তারা রোমানিয়ায় থাকার চিন্তা ভাবনা করুক, ওই দেশ থেকে সুন্দরভাবে লাইফটাকে সেটেল করার চিন্তা করুক। তবে রোমানিয়ায় যাওয়ার পরে অন্তত বছর দুয়েক সেখানে থেকে নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন দেশটিতে থাকা বিশিষ্ট জনেরা। কোনো একটা অপশনে গিয়ে যাতে আটকে যেতে না হয়। নিউজ ডেস্ক বাংলা টিভি।